প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই বান্দরবানের জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন প্রায় লক্ষাধিক মানুষ। অপরিকল্পিতভাবে পাহাড় কাটা এবং বৃক্ষনিধনের কারণে পাহাড় ধসে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে, তারপরও টনক নড়ছে না স্থানীয়দের। বান্দরবান থেকে নুরুল কবিরের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আপন। বান্দরবানে প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসের সংখ্যা থাকলেও ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান পরিচালনা করলেও পাহাড়েই বসবাস করছে শত শত পরিবার। গেল 10 বছরে বান্দরবানের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ ও ভূমিধসে নারী শিশুসহ প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পাহাড় ধসে প্রাণহানি হলেও নতুন করে পাহাড়ের পাদদেশে বাড়ি নির্মাণ করছেন স্থানীয়রা। পাহাড়টা কিন্তু ঝুঁকিপূর্ণ, ঠিক আছে, মেস্টির আসে, তারপরে এখানে জেলা প্রশাসক এখান থেকে অনুমতি দিচ্ছে, এখানে চলে যাও, আমরা ওই স্থান জায়গা দিচ্ছি, কয়েকদিন থেকে আবার চলে আসতে হয়, আমরা কোথায় যাবো? চারি সাইডে আমাদের পাহাড়, তারপরে আমাদের ঝুঁকি নিয়ে বসবাস করতে হয়, কারণ আমাদের সরকারি তো কোনো মানুষজন আসে না এখানে, আর আসলেও তেমন দেখা যায় না, আইসে একটু দেখে চলে যায়। পাহাড় কর্তন আর ঝুঁকিপূর্ণ স্থানে বসত রোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ আছে আমরা ইতিমধ্যে সকলের সাথে সভা করে সকলকে নির্দেশনা দিয়ে দিয়েছি, সকল ইউএনও পিআইওগণ এটার জন্য প্রস্তুত আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তো মুজিব বসে গৃহহীন সকল মানুষকে ঘর দিচ্ছেন, আমরা সেরকম তালিকা করে যদি এই লোকগুলোকেও জন্য আমরা একটা প্রস্তাব করব যে তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য। জেলা প্রশাসনের তথ্য মতে জেলার 7 উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় 2500 পরিবার। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।